সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। প্লিজ দরজা খোলো, তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু এভাবে দরজা বন্ধ করে রেখো না। প্লিজ বাইরে বেরিয়ে এসো পালক। আই এম রিয়েলি সরি, আর কোনোদিন এরকম হবে না পালক। ভগবান, কি করে বোঝাবো ওকে আমি? এটা আমার প্রবলেম, আমি ইচ্ছে করে বলিনি। পালক প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ পালক আমাকে ক্ষমা করে দাও। রিজু, তুমি যখন এতবার করে পালকের কাছে ক্ষমা চাইছো, তখন আমার দৃঢ় বিশ্বাস পালক অবশ্যই তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমি তো ওকে ছোটবেলা থেকে চিনি। ও না বেশিক্ষণ কারোর উপর রাগ পুষে রাখতে পারে না। ও নিজে কষ্ট পাবে, কিন্তু কাউকে কষ্ট দেবে না। তুমি আরেকটু অপেক্ষা করো, ও অবশ্যই দরজা খুলে এসে তোমার সঙ্গে কথা বলবে। দাদা তুই একটু বল না। পালক প্লিজ দরজা খোলো, রিজু ভুল করেছে, আর কখনো এরকম হবে না। ও এতবার ক্ষমা চাইছে তোমার কাছে। পালক, 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 তুমি এভাবে দরজা বন্ধ করে ভেতরে বসে থাকলে আমাদের ভালো লাগবে বলো? আমরা সবাই তোমার জন্য না খেয়ে আছি। প্লিজ পালক বেরিয়ে এসো। এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোম পালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।